বন্ধুরা দেখো এখানে রয়েছে অনেক অনেক টয় আর এবার কিন্তু একে একে এই ভেহিকলগুলোকে তুলে হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিব তোমাদের সাথে তো বন্ধুরা অলরেডি দেখে নিয়েছো এখানে থাকা ভেহিকলগুলোকে আমি কিন্তু স্যাটিসফাইং হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিয়েছি তোমাদের সাথে এর মধ্যে রয়েছে একটা কনক্রিট মিক্সার ট্রাক এটা হচ্ছে একটা লন্ডন বেজিং ডাবল ডেকার বাস এর পরে রয়েছে একটা সিএনজি অটোরিকশা আর এটা হচ্ছে একটা ফায়ার রিস্ক ভেহিকল ফায়ার টুল বক্স এখানে রয়েছে একটা স্যান্ড ক্যারিয়ার ডাম্প ট্রাক আর এটা হচ্ছে একটা ওয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক ওয়াও গাইস দেখো এখানে রয়েছে বেশ কিছু টয় ভেহিকল এর মধ্যে রয়েছে একটা পুলিশ ভেহিকল পুলিশ কার যার উপরে রয়েছে লাল নীল সাইরেন বাতি এর সামনের দিকটাতে এবং পিছনের দিকটাতে রয়েছে অনেক অনেক লাইট আর এবার কিন্তু এই পুলিশ ভেহিকলটার ডোরগুলোকে ওপেন করে দেখিয়ে দিলাম যার পাশে রয়েছে একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো রিক্সা একটা দেশি টয় ইন্ডিয়ান টয় বলতে পারো আর বন্ধুরা দেখো এর উপরের দিকটাতে রয়েছে রোজের একটা স্টিকার এর পিছনের দিকটাতে এবং বডি জুড়ে রয়েছে অনেক অনেক স্টিকার তো এটাকে রেখে এর পরেই তুলে নিচ্ছি একটা ব্যাটারি চালিত সিএনজি অটো রিক্সাকে আর এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক সিএনজি অটো রিক্সার মতোই মনে হয় যার নিচের দিকটাতে ব্যাটারি পুশ করে এই সুইচটাকে অন করে দিলেই চমৎকার এই সিএনজি অটো রিক্সাটা চলতে শুরু করে দেয় এরপরে রয়েছে একটা পুলিশ ভেহিকল একটা পুলিশ কার অনেকটা রেসিং কারের আদলে গড়া এই টয়টার পিছনের দিকটাতে রয়েছে একটা স্পয়লার এখানে রয়েছে লাল নীল সাইরেন বাতি আর গা জুড়ে রয়েছে অনেক অনেক পুলিশ স্টিকার তো এরপরে কিন্তু এখানে রয়েছে একটা ট্রাক ভেহিকল আর এটা হচ্ছে একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা কনক্রিট মিক্সার ট্রাক এই ট্যাঙ্কে কিন্তু কনক্রিটগুলোকে মিক্সিং করা হয়ে থাকে যার সামনের দিকে ট্র্যাক পার্টটা পুরোপুরি মেটাল দিয়ে তৈরি করা আর এর পিছনের দিকে ট্যাঙ্কের পার্টটা কিন্তু প্লাস্টিকে তৈরি এরপরে কিন্তু রয়েছে আরও একটা সিএনজি ভেহিকেল আর এটা দেখতে অনেকটা নতুন সিএনজি অটোরিকশার মতোই মনে হয় এর রয়েছে অরেঞ্জ ইয়েলো কম্বিনেশন তো বন্ধুরা এরপরে এখানে রয়েছে একটা পাওয়ারফুল টয় মেশিন আর এই পাওয়ারফুল টয় মেশিনটা হচ্ছে এক্সক্যাভেটর ট্রাক এই পার্টটাকে কিন্তু এরিয়ালভাবে ঘোরানো যায় তার মানে এটা একটা রিয়েলিস্টিক এরিয়াল এক্সক্যাভেটর ট্রাক আর গাইস দেখো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে বেশ কিছু সিএনজি অটোরিকশা এবং একটা ইলেকট্রিক্যাল অটোরিকশা আর এবার কিন্তু একে একে এই সিএনজি এবং ইলেকট্রিক্যাল অটোরিকশাগুলোকে আমি হ্যান্ড ড্রাইভ করে দেখিয়ে দিব বন্ধুরা দেখো এখানে রয়েছে বিভিন্ন টয় ভেহিকেল আর ম্যাক্সিমাম ভেহিকেলই হচ্ছে সিএনজি এবং ইলেকট্রিক্যাল অটোরিকশা আর এখানে থাকা সবগুলো টয়কে প্রথমে আমি কালেক্ট করে নিয়ে যাব আমার এই বাস্কেটে দেন কিন্তু একটা জায়গায় গিয়ে একে একে ইন্ট্রোডিউস করে বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলবো তো অলরেডি আমি বেশ কয়েকটা ভেহিকেলকে তুলে নিয়েছি এর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অটোরিকশা রয়েছে সিএনজি অটোরিকশা আর রয়েছে বেশ কিছু কালারফুল টয় ভেহিকেল অলমোস্ট আমি কিন্তু আমার সবগুলো ভেহিকেলকে তুলে নিয়েছি আর এবার কিন্তু এখানে থাকা শেষ কয়েকটা ভেহিকেলকে নিয়েই চলে যাচ্ছি বেশ কিছু হাইডিং পয়েন্টে আর এরপরে লুকিয়ে ফেলবো সবগুলো ভেহিকেলকে তো বন্ধুরা প্রথমে কিন্তু এই শুকনো আবর্জনাগুলোর মধ্যে আমি লুকানো ট্রাই করে যাব একটা পুলিশ ভেহিকেলকে যার উপরে রয়েছে লাল নীল সাইরেন বাতি আর এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক পুলিশ ভেহিকেলের মতোই মনে হয়
এই ডোরগুলোকে কিন্তু এবার আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে, যার সামনের দিকটাতে এবং পিছনের দিকটাতে রয়েছে বেশ কিছু পুলিশ ভেহিকলের স্টিকার। তো এটাকে রাখার পরে এবার এই বাস্কেটে থাকা আরও একটা টয়, আরও একটা সিএনজি অটোরিকশাকে তুলে নিয়েছি, আর এটা রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন। তো এটাকে রাখার পরে এবার এই বাস্কেটে থাকা একটা এয়ার ভেহিকেল, একটা এয়ারপ্লেন টয় যার গায়ে রয়েছে অনেক অনেক ডলফিনের স্টিকার, আর বন্ধুরা এর নিচের দিকটাতে রয়েছে তিনটা ল্যান্ডিং হুইল, রয়েছে একটি স্পিকার পার্ট, আর রয়েছে একটা অন অফ সুইচ। তো এটাকে রেখে এবার কিন্তু এই পরিত্যক্ত শুকনো আবর্জনাগুলোকে দিয়ে আমার ভেহিকেলগুলোকে লুকানোর পরে আমি কিন্তু আমার বাস্কেটটাকে নিয়ে চলে যাচ্ছি এই দিকটাতে, কারণ এখানে রয়েছে বেশ কিছু বড় সাইজের গাছ, আর এর মধ্যে এবার আমি লুকানোর ট্রাই করে যাব আরও একটা সিএনজি অটো রিক্সাকে, আর এটা রয়েছে রেড ইয়েলোর কম্বিনেশন। তো এটাকে জাস্ট এই দিকটাতে ছুঁড়ে ফেলে দিলাম, আর এবার বাস্কেটে থাকা একটা রিক্সা টয়কে তুলে নিয়েছি পুরোপুরি নীল রঙের, একটা পায়চালিত দেশি টয় টয় রিক্সাকেও আমি ঠিক আগের ভেহিকলটার পাশে ফেলে দিয়ে আমার বাস্কেটটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আর এবার কিন্তু এই আবর্জনাগুলোর মধ্যে লুকানোর ট্রাই করে যাব একটা বিগ সাইজের ইলেকট্রিক্যাল অটো রিক্সাকে। আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান টয় ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো রিক্সা, একেবারে লাইট ওয়েটের। এই ভেহিকলটাকে এখানে রেখে জাস্ট কিছু ময়লা আবর্জনা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে সাথে হাইট হয়ে গেল আমার আরও একটা ভেহিকেল, আর এরপরেই সামনের দিকে থাকা বেশ কিছু ঝোপঝাড়ের মধ্যে আমি লুকানোর ট্রাই করে যাব আমার এই বাস্কেটে থাকা একটা সিটি ক্লিনিং গার্বেজ ট্রাককে, যা রয়েছে আট চাকা, আর রয়েছে চমৎকার একটা বিল কোয়ালিটি। এর পিছনের দিকে ডোরটাকে ওপেন করে ময়লাগুলোকে ক্যারিং করে নিয়ে যাওয়া হয় শহরের বাইরে একটা ময়লা স্তূপের ধারে। তো এটাকে আমি এই ঝোপের মধ্যে লুকিয়ে ফেললাম, দেন কিন্তু একটা বিগ সাইজের সিএনজি অটোরিকশাকে তুলে নিয়েছি, আর এটাকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে একটা টয় ভেহিকেল, একেবারে রিয়েলিস্টিক একটা ভাইব। গাইস দেখো ব্যাডলি কিন্তু এর একটা হুইল মিসিং রয়েছে, তবুও আমি এই সিএনজি অটোরিকশাটাকে এখানে লুকিয়ে ফেললাম, আর এরপরে পরিত্যক্ত বেশ কিছু শুকনো কলা পাতার আড়ালে আমি লুকানো ট্রাই করে যাব একটা দেশি টয় ইলেকট্রিক্যাল অটোরিকশাকে, যার উপরের দিকটাতে লেখা রয়েছে ট্যাক্সি, বাট এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটোরিকশা। আর বন্ধুরা এরপরে ব্ল্যাক রেড কম্বিনেশনে গড়া একেবারে চিপেস্ট একটা সিএনজি অটোরিকশাটাকে ঠিক আগের ভেহিকেলটার পাশে রেখেই শুকনো কলা পাতা দিয়ে আমি লুকিয়ে ফেললাম, আর আমার শেষ দুটো ভেহিকেলকে নিয়ে চলে এসেছি এই দিকটাতে, আর এখানেই এবার আমি লুকিয়ে ফেলবো একটা টয় সিটি বাসকে, যার গায়ে রয়েছে চমৎকার বেশ কিছু প্রিন্ট, রয়েছে ডাবল ডোর, আর এটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক সিটি ভেহিকেলের মতোই মনে হয়। তো এটাকে জাস্ট এখানে ফেলে দিলাম, আর এরপরে তুলে নিচ্ছি একটা বাজাজ অটোকে, একেবারে রিয়েলিস্টিক একটা লুক, রিয়েলিস্টিক একটা ভাইব, যার রয়েছে মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশন। আর বন্ধুরা দেখো এর সামনের দিকে ট্রান্সপারেন্ট গ্লাসটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়েই তৈরি। তো বন্ধুরা অলরেডি দেখে নিয়েছো এই পয়েন্ট থেকে আমি একের পর এক ভেহিকেলকে কালেক্ট করেছি, আর বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে এর আগে কিন্তু তোমাদেরকে অনেক অনেক সিএনজি অটোরিকশা এবং বিভিন্ন ভেহিকেলকে ড্রাইভ করে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।